বুকে হাতে লোহার প্লেট লাগানো এই প্রদীপ শিল্পীর শরীরে, তবুও অমাবস্যার অন্ধকার দূর করতে প্রদীপ তৈরি নেশায় মত্ত এই শিল্পী, দরকার মানবিক সাহায্য। বুকের বাম দিকের ভিতরে লোহার প্লেট বসানো, ডান কবজি এবং বাম হাতের ভিতরেও লোহার ক্লিপ বসানো। প্রতি মাসে 1,500 টাকার বেশি ওষুধের পেছনে খরচ হয় পুষ্পপদ পালের। আবার ডাক্তারি পরীক্ষা আছে কদিন পরপর, তবুও নিজের ভিতরে প্রদীপ জ্বালিয়ে রাখতে মাটির প্রদীপ তৈরির নেশায় মত্ত এই প্রদীপ শিল্পী। সামনেই আলোর উৎসব, প্রদীপ মোমবাতি সহ হরেক রকম আলোর রোশনায় দীপান্বিত অমাবস্যা মেতে উঠবে। সে দীপান্বিত অমাবস্যায় অন্যের ঘর আলোকিত করার নেশায় মাটির প্রদীপ তৈরির কাজে ব্যস্ত পুষ্পপদ পাল। শিলিগুড়ি চয়নপাড়ায় তার বাড়ি, স্ত্রী রেবা পালকে সঙ্গে নিয়ে শরীরের লোহার সব প্লেট বসিয়ে প্রদীপ তৈরির যুদ্ধে নেমেছেন পুষ্পপদ। শিলিগুড়ি ছাড়াও শিলিগুড়ির বাইরে এমনকি ভিন রাজ্যেও তিনি মাটির প্রদীপ সরবরাহ করেন, কিন্তু তাতে যা রোজগার হয় তাতে সংসার খরচ চালিয়ে ওষুধ কেনার খরচ সামলাতে হিমশিম পরিস্থিতি তৈরি হয়। ফলে কেউ কিছু সাহায্য করলে চিকিৎসার খরচ সামলাতে সুবিধে হয় বলে পুষ্পপদবাবু জানাচ্ছেন। প্রদীপ তৈরি করে অন্যের ঘর আলো জ্বালালেও এই পাল দম্পতির ঘরেই আজ অন্ধকার। প্রদীপের নিচে এই অন্ধকার কাটাতে দীপান্বিত অমাবস্যার আগে কেউ কি এই পরিবারের আলো জ্বালাতে মানবিক মুখ নিয়ে এগিয়ে আসবেন না? পুষ্পপদের শারীরিক কষ্ট কি আমাদের হৃদয়ে প্রদীপ জ্বালাবে না? সহযোগিতা করার জন্য যোগাযোগের নম্বর 7679980883। সারাদিনে তাও কত হয়? সারাদিন কাজ করি না, এক বেলা কাজ। কতক্ষণ করেন, কয় ঘন্টা? ওই 7-8। কত ঘন্টা এটা? এক ঘন্টা না 2 ঘন্টা? আপনার নামটা বলেন তো। পুষ্পপদ পাল। কি কাজ করতেছেন এটা? এটা যে প্রদীপ গম দিতেছি। কত বছর ধরে এই কাজ করে আসছে? এটা বহুত দিন হলো, 30-35 বছর। আচ্ছা, তো কি দিয়ে মেশিনেই বানান সব? সব মেশিন। শিলিগুড়িতেই প্রদীপ থাকে না বাইরেও যায়? বাইরেও যায়। কোথায় যায়? দিল্লি বোম্বের ওইদিকে। কত প্রদীপ বানাবেন এই এই দিওয়ালির আগে? ঠিক নাই, 5-7 লাখের মাইক আছে। ওজন 5-7 লাখ হয়ে যায়? কত রেট কি চলছে এবার? 450-500 এই যে বাইরের প্রদীপ যে যে রেডিমেড আজকাল চলে আসছে, কি বলবেন যারা রেডিমেড কিনছে? বা বাইরের চাইনিজ প্রদীপ চলে আসছে, দামও কম হইতেছে, প্রদীপও কম চলতেছে, আপনাদের একটু বেশি কষ্ট হয়ে গেছে। আপনারা কি বলতে চান সরকার বা প্রশাসনের কাছে? সরকার কি বলবে, কিছু দাম টাম বাড়িস নয় আর এগুলো বন্ধ রয়েছে নয়। আপনার শরীরে কি অ্যাক্সিডেন্ট হয়েছে শুনছি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? এই সব প্লেট বসানো, এখানে প্লেট বসানো, হাতে ক্লিপ, এর মধ্যেই করতে হচ্ছে? হ্যাঁ, এর ভিতরে তো করতে হচ্ছে। কেন করতে হবে? খাইতে হবে যখন। আপনার কি সমস্যা শরীরে? আমার শরীরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর সব প্লেট বসানো, হাতের রড দেওয়া, এখানে রড রড দেওয়া। কবে হয়েছিল অ্যাক্সিডেন্ট? এটা হচ্ছে 2016। কিভাবে হয়েছিল? ওই কাজে তো আসতে নিয়ে সোমবার শরীর ওখানে অ্যাক্সিডেন্ট আসলো। কিসে কিসের সঙ্গে? লরির সাথে। কি হেঁটে আসছিলেন? না না, গাড়িতেই আসছিলাম, গাড়ির ড্রাইভারও মারা গেছে সাথে সাথে। আচ্ছা, যেগুলো আমরা ছিলাম। তারপর থেকে আপনার এই রড বসানো? হ্যাঁ, প্লেট বসানো। এতে কি অসুবিধা হচ্ছে? প্রতি মাসে 12 মাস ওষুধ খেতে হয়, একদিন বাদ নেই। এদিকে তাকান, কত টাকার ওষুধ খান মাসে? মাসে 1500 টাকা লাগে প্রতি মাসে, 1500 টাকা বেশি লাগে। হ্যাঁ, ওষুধ টষুধ কিনে দেয়,
তাহলে আপনার হেল্প হয়? হেল্প হয় তো। একটু কষ্ট হয় না ওষুধ কিনতে? ওষুধ কিনতে হবে। এই প্রদীপ করে বা অন্য মাটির কাজ করে তো হয় না, টাকা সব কারণ খাওয়া দাওয়ারও আছে। কি বলতে চান, কি বলবেন? সবাইকে হ্যাঁ সবাই তো সাহায্য করলে ভালো হয়। হ্যাঁ আপনার নামটা বলবেন? রেবা পাল। রেবা পাল। ও এটা কি তৈরি করছেন? প্রদীপ। আচ্ছা কি দিয়ে তৈরি হচ্ছে প্রদীপটা? মাটি দিয়ে। কতদিন ধরে এরকম করেন এই প্রদীপের কাজ? আমরা বেশি দিন হলে বানাই না, এক মাস হলে বানাই। আর এক বছর তো যত বছর হলে বানাই দিয়েছে। কত বছর? হ্যাঁ কত প্রদীপ বানান ডেলি? ডেলি হ্যাঁ ওই 1000-1200-1300। ও 800 সব দিন তো সমান না, একা কাজ করে তো অন্য কাজ করে। দাম দাম কি নেন? আমাদের প্রদীপের সাইজ বড় না, একটু রেট বেশি। কত রেট? হাজারে হাজারে? হ্যাঁ হাজারে হাজারে। কত এটা দিতে? 650। 1000 মানে পিসের দাম 650? হ্যাঁ। ও একটু কি দাম বাড়ছে এবার আগের বারের থেকে? না আমার একবার সাইজ বড় তো এই বড় সাইজ তো। ও এটা কি লোকালেই আপনার বিক্রি হয় না বাইরেও যায়? কিছু জমা দিছে আমরা পাই। কি আপনার স্বামীর মানে কষ্টটা কি? ও নাম কি ওনার? ওই নাম বল। পূজার সামগ্রী সব এইগুলো নিয়ে আমরা সব বানাই। পয়সার ঘরটা এই বানাই। প্লেট বসানো কয়টা প্লেট? দুই সাইডে দুইটা বসানো আছে, হাতে দুই হাতে কিলিপ বসানো আছে। মানে চার পাঁচ রকমের প্লেট আছে আর কি। তো ওষুধ খায়? হ্যাঁ ওষুধ ওই বান্দ ওষুধ দি, তিন বেলা ওষুধ খায় থাকে। কত লাগে ওষুধের পিছনে? মাসে 4-5000 করে টাকার ওষুধ লাগে। তো তাতে কি প্রদীপ বিক্রি করে নিজেরা খায়ে দায়ে হয়? নিজেরা কষ্ট করে খায়, তা ওষুধ খাওয়ার লাগে। ও আপনার আপনারও তো কোনো সমস্যা অসুখ বিসুখ কিছু আছে? না সমস্যা তো ছেলে নেই, আমরা দুজনে কাজ করে খাই। হ্যাঁ এক ওষুধ খাওয়া না গে। কেউ একটু সাহায্য করলে? সাহায্য তো কেউ করে না, এই যে অ্যাক্সিডেন্ট ওই মরে গিয়েছিল, কেউ কিছুই পাইনি দেন। যদি কেউ করে ভালো হয় তো? বললে তো ভালোই হয়, দেই তো না। আজকে এত বছর হয়ে গেল, মনে হয় 10-12 বছর হয়ে গেল, আমরা কিছুই পাইনি। এইভাবে নিয়ে আমরা এই ওষুধ খাওয়ার পরে সংসার করে খেয়েছি। আপনার এই যে প্রদীপ গুলা বানাচ্ছেন আপনি এবং আপনার স্বামী যে প্রদীপের কাজ করছে, এইটা তো অমাবস্যার অন্ধকারে আলো জ্বালাবে, তাই না? অন্য হাজার হাজার বাড়িতে আলো জ্বলবে, চারিদিক আলোময় হবে। আপনাদের ঘরের আলো কি আছে না অন্ধকার হয়ে আছে? আমার অন্ধকার নেই, আমার আলো কই আছে।